আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, খ্রিশ্চিয়ান সিরিজ 49 আজকে শিরোনাম পবিত্র বাইবেল কি পবিত্র আত্মার সাহায্যে লেখা। যে কোনো খ্রিশ্চিয়ান মিশনের সঙ্গে যখন কথা বলবেন তখন তারা প্রথমে একটা দাবি করে যে তাদের এই পবিত্র বাইবেল যেটা দেখছেন এই পবিত্র বাইবেলটি নাকি পবিত্র আত্মার সাহায্যে তার অনুপ্রেরণায় লেখা, মানে কোনো মানুষ লিখেছে তার সঙ্গে সেই সময় পবিত্র আত্মার অনুপ্রেরণার সাহায্য ছিল। তাই সম্পূর্ণ বাইবেলটিকে তারা মনে করে এই গোটা বাইবেলটিকে সম্পূর্ণ বাইবেলটিকে তার পবিত্র আত্মার সাহায্যে লেখা। এই জন্য তারা বাইবেল থেকে একটা ভার্স তারা ব্যবহার করে, সেকেন্ড পিটার চ্যাপ্টার নাম্বার 1 ভার্স নাম্বার 90-21 পর্যন্ত, প্রথম পিতর দ্বিতীয় পিতর প্রথম অধ্যায় 19-21 নম্বর ভার্স তারা ব্যবহার করে বলে যে আমাদের এই বাইবেল, মানে তাদের এই বাইবেল, এই বাইবেলটি নাকি একদম পবিত্র আত্মার সাহায্যে লেখা, কোনো মানুষ লিখেছে যা শুধু খাতা কলমে, কিন্তু পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা, এটা নিয়ে তারা গর্ব করে। এটা ঈশ্বরের বাণী, কেননা পবিত্র আত্মা তার অনুপ্রেরণায় বাইবেলটিকে লেখা হয়েছে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, দীর্ঘদিন যাবৎ ধরে তারা এই দাবিটা করে আসে এবং তারা এই কারণে তারা এই বাইবেলটিকে বলে ঈশ্বরের বাণী। আমরা এর আগে 48 এপিসোড করেছি খ্রিশ্চিয়ানিটি নিয়ে, আপনারা দেখেছেন যে পবিত্র বাইবেল আসলে এটা কি পবিত্র না অপবিত্র আপনারা দেখেছেন। আজকে আমি শুধুমাত্র এই জন্যই 49 নম্বর এপিসোডটা করছি যে পবিত্র বাইবেল এটা পবিত্র আত্মার সাহায্যে লেখা নয়, সম্পূর্ণ বাইবেলটি এটা পবিত্র আত্মার সাহায্যে লেখা নয়, তার যৌক্তিক এবং তারা যে প্রমাণটা পেশ করে সে প্রমাণ থেকেই আমি আপনাদের কাছে বিশ্লেষণ করব। অনেকে দেখবেন যে বাইবেল প্রথমে যখন শুরু হচ্ছে প্রথমেই দ্বিতীয় পিতরের প্রথম অধ্যায়ের 19-21 নম্বর ভাষ দিয়ে লেখক লিখতে চান যে গোটা বাইবেলটি পবিত্র আত্মার সাহায্যে লেখা। আসেন আজকে আমরা সেই বাইবেলের তারা যে ভাষটা ব্যবহার করে যেটা দিয়ে পবিত্র আত্মার সাহায্যে লেখা বাইবেল এটা দাবি করে সেই ভাষটা আমরা পড়ব। আমরা কয়েকটা অনুবাদ পড়ব আপনাদের সামনে, আপনারা সেগুলো লক্ষ্য করবেন। আমরা প্রথম যেটা পড়ব উইলিয়াম কেরির বাংলা অনুবাদ, যেটা প্রথম অনুবাদ করা হয়। তিনি কি বলছেন দেখেন, দ্বিতীয় পিতর প্রথম অধ্যায় 19-21 পর্যন্ত দেখেন কি বলছে। শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার বিশেষ নয়, কারণ ভাববাণী কখনো মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয় না, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহা বলিয়াছেন, কিন্তু নিজেদের মধ্যে ভক্ত ভাববাদীগণ উৎপন্ন হয়েছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুগণ উপস্থিত হইবে। দ্বিতীয় পিতার প্রথম অধ্যায় 20-21 নম্বর ভার্স এবং দ্বিতীয় অধ্যায় প্রথম নম্বর ভার্স আমরা পড়লাম। এটা কিতাবুল মুকদ্দাস যেটা 2013 অনুবাদ, তারা কি করছে দেখেন, তারা কি বলছে, তারা বলছে যে পাক কিতাবের কোনো ভবিষ্যৎবাণী, পাক কিতাবের কোনো ভবিষ্যৎবাণী বক্তা নিজের ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভবিষ্যৎবাণী কখনো মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয়নি, কিন্তু মানুষেরা পাক রূহ দ্বারা চালিত হইয়া আল্লাহ থেকে যা পেয়েছেন তাই বলেছেন, কিন্তু লোকেদের মধ্যে যেমন ভণ্ড নবীরা উঠেছিল সেইভাবে তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষকরা উপস্থিত হইবে। এই প্রমাণটা পেশ করে তারা বলে এটা হচ্ছে পবিত্র আত্মার সাহায্যে লেখা। শ্রোতা মন্ডলী, আমি এতক্ষণ পড়লাম, আপনি কি বুঝতে পেরেছেন যে এখানে কোথায় বলছে যে গোটা বাইবেলটা এটা পবিত্র আত্মার সাহায্যে লেখা? আমি ইংরেজি কিংস জেমস ভার্সন সেটা একটু পড়ছি দেখেন। নো প্রফেসি অফ দ্য স্ক্রিপচার্স ইজ অফ এনি প্রাইভেট ইন্টারপ্রিটেশন ফর দি প্রফেসি কেম নট ইন ওল্ড টাইম বাই দা ওয়েল অফ ম্যান, আরো তারপরে লিখছে। তারপরে আপনারা এই গোটা ইংরেজি পড়লাম এবং বাংলা দুটো অনুবাদ পড়লাম, কোথাও কি বুঝতে পারলেন যে এখানে মূলত বলা হচ্ছে যে এই বাইবেলটি এটা পবিত্র আত্মার সাহায্যে লেখা? জিনা। তারপরে আমি ভেঙে ভেঙে তাদের কয়েকটা কথা বলি, দেখেন কি বলছেন, যে শাস্ত্রের কোন ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যা নয়, এবং কিতাবুল মুকাদ্দাসা এবং কিং জেমস ভার্সন বলছে নো প্রফেসি অফ দ্য স্ক্রিপচার্স ইজ অফ এনি প্রাইভেট ইন্টারপ্রিটেশন, মানে এই শাস্ত্রে বাইবেলের মধ্যে যদি ধরে নি, বাইবেলের মধ্যে যেসব প্রফেসি আছে মানে ভবিষ্যৎবাণী আছে এবং ভাববাদী তথা নবীদের কথা আছে, এগুলো নবীদের নিজের ইচ্ছের কথা নয়, পয়েন্ট অফ ভিউ আপনার দৃষ্টি আবার আকর্ষণ করছি, আপনার ভালো করে বোঝেন। এখানে পিতর কি বলছেন যে নবীগণ যেসব কথাগুলো বলেছেন, নবীগণ যেসব ভবিষ্যৎবাণী করেছেন, এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা সর্বোচ্চ এতটুকু প্রমাণিত হয়। গোটা বাইবেল যে পবিত্র আত্মার সাহায্যে লেখা এটা নয়, কারণ এখানে কি বলছে, নো প্রফেসি অফ দ্য স্ক্রিপচার্স ইজ অফ এনি প্রাইভেট ইন্টারপ্রিটেশন, মানে এই বাইবেলের মধ্যে যেসব ভবিষ্যৎবাণীগুলো আছে যেগুলো নবীগণ করেছে, এগুলো
নবীদের নিজের ইচ্ছা পোষিত কোনো ভবিষ্যৎবাণী নয়, এখানে শুধুমাত্র ভবিষ্যৎবাণীগুলোর কথা বলা হচ্ছে, গোটা বাইবেলের কথা নয়। কিন্তু খ্রিস্টানরা চালাকি করে, তারা প্রতারণা করে, তারা এই ভার্সটা দিয়ে তারা প্রমাণ করতে চায় যে বাইবেল নাকি প্রথম থেকে শেষ পর্যন্ত সবই নাকি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাণী, পবিত্র আত্মার সাহায্যে লেখা। জিনা আপনারা ভালো করে ভার্সটা বারবার পড়বেন, এখানে বলা হচ্ছে প্রফেসি মানে ভবিষ্যৎবাণী, এবং নবীরা যে ভবিষ্যৎবাণী ভাববাণী গেল করেছিল এগুলোই ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্যে লেখা, বাকি অন্য কথা নয়। তোমরা এখানে দুটো বিষয় প্রমাণিত, এক, বাইবেলটা সম্পূর্ণ পবিত্র আত্মার সাহায্যে লেখা নয়, পয়েন্ট নম্বর দুই, বাইবেলের মধ্যে সর্বোচ্চ শুধু ভবিষ্যৎবাণী যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র ঈশ্বরের বাণী, এ ব্যতীত সবগুলো যে ভবিষ্যৎবাণী এখান থেকে প্রমাণিত নয়। তিন নম্বর, এটাও প্রমাণিত হয়, পিতর নিজেই দাবি করছে যে এই ভবিষ্যৎবাণী ব্যতীত অন্য কথাগুলো এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা নয়, কেন তিনি শুধু প্রফেসির কথা বলেছেন, ভবিষ্যৎবাণীর কথা বলেছেন, অন্য কোনো কথার কথা তিনি বলেননি। চার নম্বর পয়েন্ট মনে রাখবেন, এই পিতরের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেটা বাইবেলের নিউ টেস্টামেন্টের মধ্যে অন্তর্ভুক্ত, এটা মূলত লেখা হয় 60 খ্রিস্টাব্দের পরে, 60 থেকে 66 মধ্যে, কেউ হচ্ছে 62-তে, কেউ হচ্ছে 66-তে, পয়েন্ট অফ ভিউ। কিন্তু আপনারা মনে রাখবেন যে এই পিতর 62 খ্রিস্টাব্দ বা 60 খ্রিস্টাব্দ বা 66 খ্রিস্টাব্দের দিকে তিনি এই কথা বলেছেন যে এই শাস্ত্রের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলো নবীগণ করেছে এগুলো নবীদের নিজের ইচ্ছের কথা নয়, বরং এটা পবিত্র আত্মার সাহায্যে তারা এই কথা বলেছে, আর পরবর্তী লেখকরা সেগুলোকে তারা এই পুস্তকের মধ্যে, কিতাবের মধ্যে সংকলন করেছে। তো পিতর যদি 60 খ্রিস্টাব্দে এই কথা বলে, আমরা বিশেষ করে ইঞ্জিলের লেখকগুলো কখন ইঞ্জিল লিখেছে যদি আমরা এটা ধরে নিই, দেখবেন বিশেষ করে আপনি যদি মার্ক দেখেন, মার্ক মোটামুটি ধরেন 58 খ্রিস্টাব্দের দিকে বিশেষ করে লেখা হয়েছে এই গসপেল অফ মার্কটা, ঠিক একই 50, 56, 58 অনেক অনেক রকমই বলেছে, 50 ধরে নেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মথি, সরি, মার্ক লেখা হয়েছে 68-তে, মথি লেখা হয়েছে 50-এর দিকে, লুক লেখা হয়েছে 60-এর দিকে, এবং জোহান লেখা হয়েছে 90-এর দিকে। তার মানে পিটার আগে বলেছে যে শাস্ত্রের কথা এগুলো নিজেদের কথা নয়, বিশেষ করে ভবিষ্যৎবাণী, এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা। কিন্তু এই গসপেল গুলো সংকলন করা হচ্ছে পিটারের অনেক পরে, যেমন জোহান পিটারের কথা বলার অনেক পরে লিখেছে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে পিটার যে সময়তে এই কথাগুলো বলেছিল, পিটার 60 খ্রিস্টাব্দ বা 66 খ্রিস্টাব্দে এই কথা বলেছে, তাহলে 90 খ্রিস্টাব্দের দিকে জোহান যে লিখছে তার সঙ্গে এ কথা প্রযোজ্য হতে পারে। যদি পিটার সমস্ত গসপেল গুলো দেখত এবং পত্রগুলো দেখত, তারপরে পড়তো, পড়ার পরে যদি সে একটা সম্পাদনা করার মতো বলতো যে হ্যাঁ আমি এগুলো তো পড়লাম, এই কথাগুলো সত্যি, এগুলো মানুষের দ্বারা লেখা নয়, এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা, তবে ঠিক ছিল। পিটার যে সময় কথা বলেছে সেই সময় বাইবেলের বিশেষ করে গসপেল অফ জন এটা লেখাই হয়নি, এটা লেখা হয়নি, কেন 90 খ্রিস্টাব্দ, কেবল সে 95 খ্রিস্টাব্দের দিকে এই গসপেল অফ জন লেখা হয়। তাই পিটারের এই কথা দিয়ে গোটা বাইবেলকে পবিত্র আত্মার সাহায্যে লেখা দাবি করা, এটা কানাকে হাইকোর্ট দেখানো। এবং দ্বিতীয় কথা যে পিতর কখনোই বলেনি গোটা বাইবেলটা পবিত্র আত্মার সাহায্যে লেখা, বরং তিনি প্রফেসি ভবিষ্যৎবাণীর কথা বলেছে, এবং নবীরা যে কথাগুলো লিখেছে সেই কথার উপরে তিনি বলেছেন এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা। আরটা দেখেন, পিতর কখনো তিনি দাবিও করছেন না যে গোটা বাইবেলটা এটা ঈশ্বরের বাণী। আরেকটা বিষয় মনে রাখবেন, সাত নম্বর বিষয় হচ্ছে এটা, ইঞ্জিলের যে লেখক গসপেল অফ জন, মার্ক, ম্যাথি এবং লুক, তারা কখনোই নিজেদেরকে ভাববাদী বলে দাবিও করেনি। আর পিতর বলেছে ভাববাদীরা যেসব ভবিষ্যৎবাণী করে এবং যেসব কথা লিখছে এগুলো পবিত্র আত্মার সাথে লেখা, কিন্তু চারটে গসপেলের লেখক কখন নিজেদেরকে ভাববাদী দাবি করেনি, তো সেখানে তাদের কথার মধ্যে মিথ্যা হবে এটাই ঠিক। কেননা বাইবেলের বিশেষ করে সেকেন্ড পিটার প্রথম অধ্যায় 19 থেকে 21 নম্বর পদ থেকে কোনোভাবে প্রমাণিত হয় না যে বাইবেলের এ টু জেড সবই পবিত্র আত্মার সাহায্যে লেখা। সর্বোচ্চ প্রমাণ হয় যে পিটারের যে কথা বলেছে যে ভবিষ্যৎবাণীগুলো এবং নবীরা যে কথাগুলো বলেছে সেগুলো নিজের কথা নয়, সেগুলো ঈশ্বরের তরফ থেকে বা পবিত্র আত্মার তরফ থেকে এসেছে। সেগুলো তো আমরাও মনে করি যে কোনো নবীরা নিজের ইচ্ছে মতো কথা বলে না, তারা ঈশ্বরের পক্ষ থেকে এই কথা তারা বলে। কিন্তু পিটার বলল 60 হিজরির দিকে, খ্রিস্টাব্দের দিকে, আর পরবর্তী সময়তে লেখা হচ্ছে, এটা কোনোভাবেই গোটা বাইবেলটাকে ইঙ্গিত করে না। তারপরে দেখবেন যে বাইবেল যখন অনেকে লিখেছিল, 60 খ্রিস্টাব্দ থেকে প্রায় 200 খ্রিস্টাব্দ পর্যন্ত অনেকেই যিশুর ইঞ্জিল লিখেছিল, যেটা অ্যাপোক্রিফা বাইবেলের মধ্যে আপনারা সকলেই জানেন। 325 খ্রিস্টাব্দের দিকে মহাসম্মেলন করে অনেকগুলো যখন গসপেল চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় খ্রিস্টান বিশেষজ্ঞ পাদ্রীরা এক জায়গাতে বসেই তারপরে কোনটা কে তারা বাইবেলের মধ্যে অন্তর্ভুক্ত করবে, এটা 385
25 খ্রিস্টাব্দের দিকে মহাসম্মেলন করে তারা আজকে বাইবেলের রূপটা দিয়েছে। তো পিতরের এই কথাটা তা তো পূর্ববর্তী যেসব লেখকগণ ইঞ্জিল লিখেছিল বা যিশুর জীবনী লিখেছিল তাদের কথার মধ্যেও তাদের বইয়ের উপরেও এই কথাটা 100% খাটে, কেননা পিটার বসে 60 খ্রিস্টাব্দের দিকে আর বাইবেলকে বাইবেল আকারে রূপান্তরিত করাচ্ছে প্রায় 325 খ্রিস্টাব্দের দিকে। তাহলে আরো যেসব লেখকগুলো যেসব বাইবেলগুলো লিখেছিল তথা এই ইঞ্জিলগুলো লিখেছিল, যিশুর জীবনী লিখেছিল, অনেক চিঠিপত্র লিখেছিল, সেগুলো তো পিটারের এই কথা দিয়ে অথেন্টিকসিটি প্রমাণ পাওয়া যায়। কিসের ভিত্তিতে তাহলে সেগুলোকে ঈশ্বরের বাণী বা পবিত্রাত্মার সাহায্যে লেখানা আপনারা দাবি করছেন? আরেকটা কথা মনে রাখবেন যে পিটারের দুটো কথা, এক ভবিষ্যৎ বাণীগুলোই নবীরা যেগুলো করেছে সেগুলো ঈশ্বরের পক্ষ থেকে এসেছে, তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু এ বাদ দিয়ে যেসব স্বয়ং পিতর এবং পল এদের দুজনের যদি বাইবেলে বুক অফ অ্যাক্টস পড়েন, মানে পেরিত চ্যাপ্টার নাম্বার 15 ভার্স নাম্বার 2 মানে 2 নম্বর ভার্সে দেখবেন এই পিতরের সঙ্গে সেন্ট পলের অনেক রকমের দ্বন্দ্ব হয়েছিল। তার মধ্যে একটা ইহুদিদের বাড়িতে খাওয়া, ইহুদিদেরকে মানে খ্রিস্টের দাবাত দেওয়া, এগুলো যাবে কি যাবে না, এটা নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল। কিন্তু কোন শিষ্যরা তারা এই দাবি করতেন না যে তাদের কাছে এই মুহূর্তে পবিত্র আত্মা আছে। কেন আমি একটা ছোট্ট কথা বলি, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যে পেরিতের 15:2 ভার্সে যখন পিতরের সঙ্গে সেন্ট পলের বিতর্ক লেগে যায়, সেই সময় পেরিত পলও কখনো বলেনি এবং এই যে বিশেষ করে পিতরও কখনো বলেনি যে ঠিক আছে আমাদের মধ্যে একটা বিতর্ক লেগেছে, চলো আমরা পবিত্র আত্মার সাহায্যে আমরা এটা সমাধান নিই, করেনি। কি করেছে, মহাসম্মেলন করেছে জেরুজালেমের সে মসজিদে মন্দিরে গিয়ে মহাসম্মেলন করেছে। তো এই বাইবেল যদি পবিত্র আত্মার সাহায্যে লেখা হয় তো তাদের মধ্যে যখন বিতর্ক হলো তখন পবিত্র আত্মার কাছে যাবে বা পবিত্র আত্মার শরণাপন্ন হবে, তাকে সাহায্য করে এই বিতর্কের সমাধান দেবে, জি নেয়নি। তারপর দেখবেন জেরুজালেমে যখন যায় 15:6 আছে পেরিতের, এরপর আরো যদি দেখেন যে পেরিত পল এবং অন্যান্য সাহাবিরা যখন এই বিতর্কিত বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করছিল, এক একজন এক এক মত দিচ্ছে, সেই সময় তারা কি বলতো, তারা কি বলতো যে আমরা পবিত্র আত্মার সাহায্যে আমরা এই কথা বলছি, তারা কি বলতো, আমার বিচার এই, আমার মনে হচ্ছে এই, এই হিসাবেই তারা নিজেদের মতামত তারা পেশ করতেন। এটা আছে পেরিত 15:19 ভার্স, যে সেন্ট পল বা অন্য অন্য যারা এই বিতর্কিত বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করতো তারা বলতো না যে পবিত্র আত্মা আমাকে এসে এই কথা বলে গেল, তারা বলতো এটা আমার বিচার, আমার বিচার। তার মানে বোঝা যাচ্ছে যে বাইবেলটা সম্পূর্ণ পবিত্র আত্মার সাহায্যে লেখা নয়, বরং তাদের নিজেদের কথা তারা পূর্ণ করেছে, নিজেদের কথা তারা প্রবেশ করিয়েছে, পবিত্র আত্মার সাহায্যে নয়। কেন, বিতর্কিত বিষয়ে পবিত্র আত্মা এসে তাদের কোনো সমাধান দেয়নি, নিজেরাই নিজেদের কথা মতো তারা যুক্তি দিয়ে তর্ক দিয়ে তারা সমাধান দেওয়ার চেষ্টা করেছে। আরো দেখবেন পেরিতের বুক অফ অ্যাক্টস চ্যাপ্টার নাম্বার 15 ভার্স 15-18 অনেক সময়তে তারা বিতর্কিত বিষয়ে সমাধান দেওয়ার জন্য তারা পবিত্র আত্মার সাহায্য নিত না, পবিত্র আত্মা এসে সাহায্য করত না, বরং তারা ওল্ড টেস্টামেন্ট থেকে তারা বিভিন্ন দলিল প্রমাণ নিয়ে তারা সমাধান দেওয়ার চেষ্টা করত। মানে সার্বিক এই দিক থেকে বোঝা যাচ্ছে যে না, যখন তাদের মধ্যে বিতর্ক হতো মানে শাস্ত্র নিয়ে কোনটা করবে কোনটা করবে না, সে সময় পবিত্র আত্মা তাদেরকে সাহায্য করেনি, বাইবেল লিখতে সাহায্য করবে, আশ্চর্য বিষয়। তারপরেও পবিত্র আত্মার কাছে তারা কখনো স্বর্ণাপন্ন হয়নি বা নিজেদের সিদ্ধান্ত নিজেদের রায় নিজেদের ফাতোয়া দিত, কখনো ওল্ড টেস্টামেন্ট থেকে কোট করতো, কখনো সেখান থেকে কোট করতো। এই মহাবিতর্ক দীর্ঘদিন যাবৎ যখন চলতে শুরু করলো বুক অফ অ্যাক্টস খুলে 15:39 ভার্স, সেই সময় বার্নাবাস এবং সেন্ট পল তার দুজন পৃথক হয়ে চলে গেল, সমাধান হয়নি, দুজন পৃথক হয়ে চলে গেল, পবিত্র আত্মায় সে তাকে সাহায্য করেনি, আর বাইবেল নাকি পবিত্র আত্মায় সাহায্যে লেখা। আরো দেখেন গালাতিয়া 2:11-13 ভার্স, আরেকটা বিতর্ক পাওয়া যায় সেখানে পিতরের সঙ্গে সেন্ট পলের বিতর্ক পাওয়া যায়, বিশেষ করে ইহুদিদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া এইসব বিষয়গুলো নিয়ে একটা মহাবিতর্ক দেখা দেয়। সেই সময়তে পিতর যিনি যিশুর একজন প্রথম স্তরের সাহাবি, যিশুর অলৌকিক কাজ করতে পিতর দেখেছে, অপরদিকে যিশুর যখন ক্রুসিফিকশন হয় তথাকথিত ক্রুসিফিকশন তার পুনরুত্থান সবগুলোর সাক্ষী এবং বড় মাপের একজন সাহাবি, একজন হাওয়ারি, একজন সঙ্গী শিষ্য যিশুর, আর সেন্ট পল এর সঙ্গে যখন এই পিতরে বিতর্ক লেগে যায়, গালাতিয়া 2:11-13 পদে আছে যে পিতরকে সেন্ট পল যে কখনো স্বচক্ষে যিশুকে দেখেনি, যিশু জীবিত থাকা অবস্থায় হঠাৎই দাবি করেছিল যে নাকি পরে দেখেছে। তো যাই হোক, এই পল পিতরকে তাকে অনেকভাবে মন্দ কথা বলেছে, যেমন বলছে কপট দোষী, মানে পল তাকে দোষী সাব্যস্ত করছে, অথচ পল পিটর তিনি একটা সমাধান দিয়েছে যেটা সেন্ট পলের বিরুদ্ধে গিয়েছিল। এই নিয়ে নিজেদের মধ্যে বাক বিদণ্ড তর্ক চলেছে দীর্ঘদিন ধরে।
তো তার মানে বোঝা যাচ্ছে যে এই সব পিটার বলেন, পল বলেন, যিশুর 12 শিষ্য বলেন, তারা পবিত্র আত্মার সাহায্যে তারা কথা বলতো না। যদি পবিত্র আত্মার সাহায্যে কথা বলতো তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে কখনো যেত না, অথবা সমাধানের জন্য বলতো যে আমাকে পবিত্র আত্মা এই সমাধান দিয়েছে, তুমি আমার বিরুদ্ধতা করছো। মানে এই সব 12 জন শিষ্য তারা পবিত্র আত্মার সাহায্যে কথা বলতো না, এটাই প্রমাণিত হয়। এই ধরনের অনেকগুলো দেওয়া যায়। ফার্স্ট করিন্থীয় দেখবেন 7 অধ্যায় 10 নম্বর ভার্স, 12 নম্বর ভার্স, 25 নম্বর ভার্স এবং 40 নম্বর ভার্স। যখন একটা সমস্যা আসে সেন্ট পলের কাছে যে কুমারী নারীদের ব্যাপারে সমাধান কি হবে, তখন সেন্ট পল বলছে যে ঈশ্বরের বাক্যের মধ্যে আমি এমন কোন কথা পাইনি, আমি আমার নিজের মত দিচ্ছি। সেন্ট পল নিজের মত দিয়েছে, তিনি বলছেন যে ঈশ্বরের বাক্যের মধ্যে আমার কোনো কথা পাইনি যে কুমারী নারীর সঙ্গে কি আচরণ করা হবে, মানে আমি আমার মত দিচ্ছি। তিনি বলেননি যে আমি পবিত্র আত্মার সাহায্যে আমি আমার মত দিচ্ছি, বরং তিনি নিজের মতামত দিয়েছে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, এতগুলো কথা থেকে এটাই প্রমাণিত হয় বাইবেলে এটা পবিত্র আত্মার সাহায্যে লিখিত কোন গ্রন্থ নয়, বরং খ্রিস্টানরা যে রেফারেন্সটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করে বাইবেল পবিত্র আত্মার সাহায্যে লেখা, এটার মধ্যে থেকেই উত্তর পাওয়া যায় যে না, এটা পবিত্র আত্মার সাহায্যে গোটা বাইবেলটা লেখা নয়। কেননা প্রফেসি শুধু ভবিষ্যৎবাণী, এবং নবীগণ যেসব ভবিষ্যৎবাণী করেছে সেগুলোকেই বলা হয়েছে পবিত্র আত্মার সাহায্যে লেখা বা পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা, সমস্ত বাইবেল নয়। কেননা যিশুর কোন সাহাবী তারা নিজেদেরকে ভাববাদীও দাবি করেনি, 2 নম্বর তার কখনো পবিত্র আত্মার সাহায্যে আমি এই কথা বলছি দাবিও করেনি। কিছু কিছু ক্ষেত্রে সেন্ট পল বা অন্যান্য সাহাবী তারা বলেছে যে পবিত্র আত্মার সাহায্যে বলছি, তার মানে আরো পরিষ্কার হয়ে যায় যে কথা তারা পবিত্র আত্মার সাহায্যে বলছে বলেছে সেগুলো ঈশ্বরের বাণী, আর যেগুলোতে তারা পবিত্র আত্মার দিকে ইঙ্গিত দেয়নি সেগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা নয়। এবং সেন্ট পল পল পিতরের মানে বলার অনেক পরে জোহান লেখা হয়েছে, আরো অনেক, আপনারা স্বাভাবিকভাবে এতটা বুঝতে পারছেন, বাইবেল নামক এই পবিত্র বাইবেল গ্রন্থটি পবিত্র আত্মার সাহায্যে লেখা নয়, বরং এক একটা মানুষের এক এক রকমের ইচ্ছে, যেমন ইচ্ছে তেমন তারা লিখেছে, পবিত্র আত্মার সাহায্যে বাইবেল লেখা নয়। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আজকে 49 নম্বর এপিসোড আমরা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।